বন্ধুরা আজ আমরা কথা বলবো মেষ রাশির রাশিফল সম্বন্ধে আগামী তিন দিন অর্থাৎ ছাব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশ কেমন যাবে কি বিষয়ের ওপর গুরুত্ব দিতে হবে কোন কোন জিনিস থেকে আপনাদের বাঁচতে হবে পরিবারের সঙ্গে আপনার সম্পর্ক কেমন যাবে আপনার লাভ লাইন আপনার কর্মজীবন চাকরি ব্যবসা সমস্ত কিছুতে কতটা প্রভাব পড়বে তারই আলোচনা করব আজ আমরা চলুন তাহলে শুরু করা যাক বন্ধুরা আগামী এই দিনগুলোতে আপনাদের একটু হলেও রেহাই মিলবে যা গত কয়েকদিন ধরে আপনাদের ভীষণই ডিস্টার্ব করছিল। যার ফলে একটা নতুন এনার্জি বা মনোবল ফিরে পাবেন কাজকর্মে উৎসাহ পাবেন কিন্তু অফিসে ফাইলপত্র কিংবা জরুরি কাগজপত্র যত্ন করে রাখতে হবে একটু অসাবধানতা আপনাকে বিপদে ফেলতে পারে তাই সাবধান থাকবে নিজের ব্যাপারে ব্যবসায়ীদের হঠাৎ করে চিন্তা চিন্তাভাবনার বদল ঘটতে পারে যার ফলে নতুন কিছু ব্যবসায়িক আইডিয়া আসতে পারে যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন তারা তাদের পড়াশোনার দিকে যথেষ্ট ধ্যান দিন নিজের শরীরের কিছুটা খারাপ যেতে পারে বাড়ির বয়স্কদের দিকে খেয়াল রাখা অত্যাবশ্যক জরুরি তাদের নিয়মিত সেবা করতে হবে এই বর্তমান পরিস্থিতিতে এতে ভালো ফল পাবেন বন্ধুরা এই দিনগুলিতে অসহিষ্ণু হলে চলবে না কারণ কখনো কখনো অত্যাধিক প্র্যাকটিক্যাল হওয়ার জন্য সম্পর্কের মধ্যে ভাঙন দেখা দিতে পারে তাই ধৈর্য ধরে চলতে হবে মাথা ঠান্ডা রাখা আপনার জন্য আবশ্যক অফিসিয়াল কাজকর্ম স্বাভাবিক যেমন চলছে তেমনই চলবে ব্যবসায়ীদের নিজেদের ডিলগুলো সম্বন্ধে একটু সচেতন থাকবেন ভালো করে জেনে বুঝে সিদ্ধান্ত নেবেন নাহলে ভবিষ্যতে আপনাকে আর্থিক ক্ষতির সম্মুখীন করতে হতে পারে ওভার ইটিং থেকে আপনাকে দূরে থাকতে হতে পারে না হলে পেটের ব্যথার সমস্যায় ভুগতে পারেন পরিবারের সাথে মানমানিত হতে পারে সেদিকে খেয়াল রাখবেন যদিও পরে এগুলো সব ঠিক হয়ে যাবে এবং সকলের সাথে আবার সুসম্পর্ক গড়ে উঠবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না যদি হাতে পর্যাপ্ত অর্থ থাকে তাহলে কিছু বিমা পলিসি করে রাখতে পারেন যা আপনার ভবিষ্যতের জন্য লাভদায়ক হবে ব্যবসার কারণে বাইরে যেতে হতে পারে অফিসে মিটিং হলে আপনার ভূমিকা মুখ্য হওয়ার সম্ভাবনা আছে সেদিকে প্রস্তুত থাকবেন কোমরের যন্ত্রণায় একটু কষ্ট পেতে পারেন জীবনসঙ্গীর সাথে স্বাস্থ্যের দিকে নজর রাখুন অন্যথায় সমস্যায় পড়তে হতে পারে আপনার আগামী কাজকর্ম সব সম্পন্ন করতে হলে আপনার জীবন জীবনসঙ্গীর পরামর্শে চলতে হতে পারে বন্ধুরা এই সময় ক্রোধ আপনার জীবনে বাধা সৃষ্টি করতে পারে তাই তাকে কন্ট্রোল করে চলতে হবে ছোট ছোট কথায় রেগে গেলে চলবে না ঘরে বাইরে অফিস সব জায়গায় সৌহার্দ্যপূর্ণ ব্যবহার করে চলতে হবে ব্যবসায়ীদের পরিশ্রমের তুলনায় ফল না পেলেও চিন্তা করার দরকার নেই কারণ বর্তমানে এই পরিশ্রমের ফল না পেলেও ভবিষ্যতে অবশ্যই পাবেন তাই হতাশ হবেন না নিজের কাজ মন দিয়ে করে যান আপনার জন্য ভালো ভবিষ্যৎ অপেক্ষা করছে যা খুব শীঘ্রই আপনি দেখতে পাবেন শুধু ধৈর্য হারাবেন না ঋতু পরিবর্তনের জন্য শরীর খারাপ হতে পারে তাই সাবধানে থাকার চেষ্টা করবেন পরিবারের সুখ সুবিধার কারণে আপনাকে নিযুক্ত থাকতে হতে পারে এই সময় গ্রহের স্থিতির ফলে অলসতা আসতে পারে কিন্তু যদি আপনি এই অলসতাকে কাটাতে পারেন তাহলে আপনার ভাগ্য বৃদ্ধি খুব তাড়াতাড়ি ঘটবে অফিস চটজলদি কাজ শেষ করার জন্য আপনি ভালো অ্যাচিভমেন্ট পেতে পারেন হ্যান্ডলুম কারবারিরা ভালো মুনাফার মুখ দেখবে ইয়ং জেনারেশন সোশ্যাল মিডিয়ার দিকে ঝোঁক বেশি থাকবে সেদিকে বারোদের বেশি করে নজর দিতে হবে সংসার খরচের দিকে রাশ টানতে হবে অত্যাধিক ব্যয় আর্থিক কষ্টের মুখে ফেলে দিতে পারে পুরনো কিছুর কথা বাত্রায় আপনি বিচলিত হতে পারেন কিন্তু সপ্তাহ শেষের দিকে ঠিক হয়ে যাবে চাকরিজীবীদের জন্মস্থান থেকে অন্য স্থানে চলে যেতে হতে পারে কাজের সূত্রে লোহার কারবারিদের অনেক পণ্য মজুদ করে যাবে না ক্ষতির সম্ভাবনা দেখা দিতে পারে সাবধানে চলা করার প্রয়োজন কারণ গ্রহস্থিতির জন্য চোট জখম লাগার সম্ভাবনা আছে অ্যাক্সিডেন্টাল কিছু ঘটনা ঘটতে পারে তাই সে থেকে বাঁচার জন্য খুব সাবধানে আপনাদের হাঁটাচলা রাস্তাঘাটে করতে হবে বা বাড়িতেও অফিসে যেখানে থাকবেন ঝগড়া বিপাদ থেকে দূরে থাকবেন না হলে সমস্যায় পড়তে পারেন তাই পরিবারের সাথে অ্যাটাচ থাকবেন বাড়ির বড়দের কথা শুনে চলার চেষ্টা করবেন পরিবারকে নিয়ে ভালো সময় কাটবে এই দিনগুলোতে ব্যবসায়ীদের যদি নতুন কোনো কাজ নিয়ে ভাবেন তাহলে সেটা বর্তমানে একটু থেমে থাকাই ভালো পড়ুয়ারা যদি কোনো কম্পিটিশানে অংশগ্রহণ করতে চান তাহলে কোনো ভালো পরামর্শদাতা থেকে পরামর্শ নিয়ে অংশগ্রহণ করতে পারেন পুরোনো বন্ধুদের সাথে ভালো সম্পর্ক গড়ে উঠবে হেলথের দিকে কনসাস থাকবেন পারলে নিয়মিত যোগব্যায়াম করবেন তাতে শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবার ভিডিও শেষ করার আগে কিছু উপায় যা আমি বলে থাকি সেটা হলো এই সময় সূর্যদেবকে জল দিন এবং লাল ফুল দিয়ে পুজো করুন ওং সূর্যায় নম মন্ত্র উচ্চারণ করুন মিষ্টি গুরখান লাল পোশাক পরুন অথবা লাল রুমাল ব্যবহার করুন এতে আপনি ভালো ফল পাবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের এবং পরিবারের দিকে যথাযথ যত্ন নেবেন এই বলে আজকের বক্তব্য এখানেই শেষ করছি কারোর কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার এবং লাইক অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেল টিকে যাতে পরের দিনগুলো আপনার রাশিচক্র কেমন যাবে সেই বিষয়ে খুব সহজেই জেনে যেতে পারেন আর এখনও পর্যন্ত যারা নিজের রাশি জানেন না তারা আমাকে তাদের জন্ম তারিখ জন্ম সময় এবং জন্ম স্থল অবশ্যই লিখে পাঠাবেন আমি আপনাদের রাশি ও লগ্ন জানিয়ে দেবো ধন্যবাদ হর হর মহাদেব